ঈদ মোবারক প্রিয় দর্শক, এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশনের পর্দায় যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নিশ্চয়ই ভীষণ ভালো রয়েছেন, ভালো কাটছে ঈদের দিনগুলো। এবং আজকে ঈদের চতুর্থ দিন, কেউ কেউ হয়তো কাজে ফিরে গিয়েছেন, কেউ কেউ হয়তো আগামীকাল থেকে কাজে ফিরবেন। আমরা কিন্তু এখনই ছুটি শেষ করছি না, আমাদের ছুটি কিন্তু চলবে ঈদের সাত দিন ব্যাপী, অর্থাৎ গ্লোবাল টেলিভিশনের পর্দায় ঈদের সাত দিন ব্যাপী কিন্তু চলছে বিশেষ অনুষ্ঠানগুলি, নাচের অনুষ্ঠান থেকে শুরু করে নাটক এবং বিশেষ করে ভালোবাসার সাতকাহন। সাত দিন ব্যাপী ঈদের দিন থেকে শুরু হয়েছে, সাত দিন ব্যাপী চলবে আমাদের ভালোবাসার সাতকাহন ফিজাব গ্লোবাল মিউজিক নাইটের বিশেষ এই পর্বগুলি। ঈদের দিন থেকে কিন্তু এই ভালোবাসার সাতকাহনে একটি করে জনপ্রিয় জুটি আমাদের সঙ্গে অংশ নেয়, তাদের সঙ্গে গানে গল্পে আমাদের সময় কেটে যায়। আজকেও লোকগানের একটি জনপ্রিয় জুটি আমাদের সাথে রয়েছে। তার আগে বলে নিতে চাই, টেলিভিশনের পর্দায় শুধু নয়, আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি দেখছেন একই সঙ্গে বা আমাদের গ্লোবাল মিউজিক নাইটের ফেসবুক পেজে এবং গ্লোবালের ইউটিউব চ্যানেলে। এবং সেই সঙ্গে আজকে যাদেরকে আমি পেয়েছি তাদের কাছে এবারে চলে যেতে চাই। গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে দেখছেন, ফেসবুক পেজে দেখছেন এবং ফোন নম্বর দেওয়া রয়েছে আমাদের টেলিভিশনের পর্দায়, সেখানে ফোন করে ফেলতে পারেন শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ থাকলে, কিংবা কেমন কাটছে ঈদ সেটি কিন্তু জানতে চাই। এবং আজকের আকর্ষণ, আজকে যেই প্রিয় জুটি রয়েছে আমাদের সাথে, তারা যেমনটি বলছিলাম যে আমাদের লোকগানের জনপ্রিয় জুটি, তাদেরকে আর কীভাবে পরিচয় করবো, কারণ তাদের গান সবাই ভালোবাসে, তাদের সঙ্গে গল্প করতে সময় কাটাতে সবাই ভালোবাসে। সঙ্গে রয়েছে রাব্বি এবং দীপা। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে ঈদের দিনগুলো? আমার তো দেখে ঈদ শুরু হয়ে গেছে এখন। ভীষণ ভালো কাটছে ঈদ, আসলে গানে গানে কাটছে এবারের ঈদ। আজকেও যেমন আমার দর্শকদেরকে গান শোনাতে পারছি গ্লোবাল টেলিভিশনের জন্য, ভীষণ ভালো কাটছে ঈদ। তো গ্লোবাল টিভিতে আগে দুজনেরই প্রোগ্রাম করা হয়েছে যতটা আমি জানি, তো ঈদের বিশেষ আয়োজন, আসলে বিশেষ আয়োজন বলতে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে ডেফিনেটলি। এবং লাইভ মানেই কিন্তু সরাসরি ঈদের সময় দর্শকদের সঙ্গে একটা কানেকশন, এটা একটা দারুণ অনুভূতি। এবং সত্যি কথা বলতে আমাদের যেটা ভালো লাগে শুরুতেই, ভালো শিল্পীরা যখন আসে এবং যাদের সঙ্গে খুব জমে যায় না তাদেরকে পেলেই মনে হয় যে ওকে আজকের সময়টা খুব দ্রুত কেটে যাবে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। সো আমি প্রশংসা করে দিলাম শুরুতেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দুজনের কাজ থেকে শুরু করব আসলে কিভাবে, আমরা কি ডুয়েট দিয়ে শুরু করব নাকি সলো পারফরম্যান্স দিয়ে শুরু করব? ডুয়েট দিয়ে শুরু করি। গত কালকেই আমাদের একটা নতুন গান, আমাদেরই ডুয়েট গান, মৌলিক গান, সেটা রিলিজ হলো, কথা ও সুর জাকির শাহ। আচ্ছা, খুবই চমৎকার একটা গান, কাঞ্চনবতী। আচ্ছা, হ্যাঁ, নোবেল কম্পোজিশন করেছে, সেই গানটি দিয়ে আমরা আজকের এই ঈদের স্পেশাল আয়োজনটা শুরু করব। খুব ভালো, তাহলে আমরা গানটি দিয়ে শুরু করব। এবং ঈদ মোবারক জানাই মিউজিশিয়ানস ভাইদের, হ্যালো সবাইকে ঈদ মোবারক। তো সবাইকে নিয়ে আসলে আমরা শুরু করে দিই আজকের ফিজাব গ্লোবাল মিউজিক নাইটের প্রথম পারফরম্যান্স। শুরু করি তাহলে। কাঞ্চনপুরের কাঞ্চনবতী তুমি কাঞ্চা রূপকুমারী লো, তোমার রূপে রাগুনে জইলা মরি। কাঞ্চনপুরের কাঞ্চনবতী তুমি কাঞ্চা রূপকুমারী লো, তোমার রূপে রাগুনে জইলা মরি। ও তোমার রূপে রাগুনে জইলা মরি। আজি
আমি শুই না মানুষের মুখে, কাঞ্চনপুরে আইসি গো কাঞ্চন তোমায় দেখতে নিজের চোখে, কাঞ্চনপুরে আইসি গো কাঞ্চন তোমায় দেখতে নিজের চোখে। কি দেখিলা কি বুঝিলা তুমি কোদে কি আন্দাজি, আমার মন পাইতে রূপ সাগরে গহ সুজন ধরবা নাকি বাজি, আমার মন পাইতে রূপ সাগরে গহ সুজন ধরবা নাকি বাজি, রূপের ফান্দে গোজার কলমের তাবিজ আমি আজকা নায়ার করি, মনের টোনায় মন কাড়িয়া গো কাঞ্চন হইব দেশান্তরি, মনের টোনায় মন কাড়িয়া গো কাঞ্চন হইব দেশান্তরি, তোমার রূপে রাগুনে জয়লা ও, তোমার রূপে রাগুনে জয়লা মরি, রূপে ফান্দে বইরাছো তুমি আজি, তোমার রূপে রাগুনে জয়লা মরি, রূপের ফান্দে বইরাছো তুমি আজি, ও তোমার রূপে রাগুনে জয়লা মরি। ফোক গানের ব্যাপারটাই আসলে এরকম যে খুব সহজ কথায় আমি আমার মনের ভাব প্রকাশ করছি, খুব সহজ কথায় যেগুলো আমরা সব সময় বলি ঠিক তেমন ভাবে, বরং আরো কিছুটা আর্ট পড়ে ভাবে, আর কিছুটা মানে র যেটাকে আমরা বলি ঠিক ওরকম, মানে একেবারে মাটির কাছাকাছি যে আমরা যেমনটা বলি। তো এই প্রত্যাশা করি আমরা এই গানটি সাফল্যমণ্ডিত হবে, সকল মানুষের কাছে পৌঁছাবে, নিশ্চয়ই সেটাই আশা করছি, এবং গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে ঠিক গানটি মুক্তি পাওয়ার একদিন পরে আজকে আমরা দর্শকদেরকে সরাসরি শোনাতে পারলাম, সো স্পেশাল থ্যাঙ্কস গ্লোবাল টেলিভিশন। তবে গানটা কিন্তু কাইন্ড অফ একটা গল্প, একটা কাঞ্চনবতী একটা গ্রামের একজন রাজকুমারী, সে যদি আমাকে আমাদের ভিডিও শুটিং এর দিন বলেছে যে একটা কাজের মেয়ের গল্প, গানটা একদম এমন না, একটা রাজকুমারী। এটা বলার উদ্দেশ্য ছিল এই যে একদম মাটির সাথে মিশে গিয়ে যেন আমরা কাজটা করতে পারি, একদম একদম মানে একদম র ব্যাপারটা যেন থাকে, রাজকুমারী তো র না, কাজের মেয়েটা একটু র, এই জন্য বলেছিলাম। না দীপা, এটা তোমাকে খোঁচানোর জন্য বলেছে, আমি বুঝতে পেরেছি, বাট আমি সেটা ফিল করি, আমি নিজেকে রাজকুমারী ফিল করি, আমি গানটা গেয়েছি, আমি শুটিং করেছি, এটাই হচ্ছে ব্যাপার, সেলফ কনফিডেন্সটা থাকা ব্যাপার, আমিও তাই মনে করি গানটি গেয়েছি। আচ্ছা, তাকে উদ্দেশ্য করেই তো গাইলাম, ঠিক আছে, থ্যাঙ্ক ইউ, ইটস মাই প্লেজার। ওকে, তো সোলো পারফরমেন্স আমরা আবার যাবো, সেই একই কথাই আসলে যে এই গানটিও মানুষের কাছে পৌঁছাবে সে বিশ্বাস আমাদের, মানুষ তো বাংলাদেশের মানুষ কিন্তু লোকগান ভীষণ পছন্দ করে, একদম, এটা ইউটিউব থাকলেও বোঝা যায়, একদম তাই। তো শুরু করব কাকে দিয়ে, দীপা? ওকে, আমি শুরু করি,
এটা একটা চট্টগ্রাম অঞ্চলের খুব বিখ্যাত গান, তবে আমি চট্টগ্রামের ভাষায় না, আমি একটু ভেরিয়েশন করে গাইছি। আচ্ছা ঠিক আছে শুনে। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি নয়া একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলে তার সাধের পিহরি কি মজা হাতারে সে
মানে ঈদ মনে হলো শুরু হয়ে গেছে রাব্বি কি বলে আমারও তাই মনে হচ্ছে মানে 7 দিন ব্যাপী চলবে তো সেটাকে আমরা আমাদের কন্টিনিউ করে টেনে নিয়ে যেতে হবে 7 দিন পর্যন্ত দেখাচ্ছি আমরা এমনটা না হলে মনে হয় যে ঈদ হচ্ছে না হচ্ছে না একদম জমে যাচ্ছে পুরো থাকে না আমাদের ক্যামেরার পিছনে যারা আছে তারা তো দেখলাম একদম সেই নাচানাচি শুরু সেই না মানে আমিও নাচছিলাম আমরা সবাই নাচছিলাম এবং চাদরাতে যে ব্যাপারটা থাকে না যে মেহেদি পড়ছে মেয়েরা বাড়িতে মায়েরা রান্না বান্না শুরু করেছে সেটা একরকম মজা দূর থেকে যখন সাউন্ড বক্সে শুনছি গান ভেসে আসছে তখন মনে হয় ওকে ঈদ তাহলে কালকে শিওর চাঁদ দেখা দেখি বাদ ঈদ কালকে হচ্ছে এটা তো ব্যাপারটা এরকমই ছিল আজকে আমাদের আমাদের ঈদ শুরু হয়ে গেছে সেটা আমরা ইতিমধ্যে মানে শিওর আমরা অলমোস্ট তো রাব্বি এবার কি শোনাচ্ছে আমাদেরকে দীপা তো পানের একটা গান গাইলো হ্যাঁ আমিও একটা পানের গান শোনাই ও চট্টগ্রাম অঞ্চলের গান গাইলো আমি সিলেট অঞ্চলের গান শোনাবো আচ্ছা ওকে পান চাইলাম পান দিলে না ও জোশ খুবই মজার গান শোনাই মজার ব্যাপার এত চমৎকার গান কেউই গাইতাম না আমরা এবং প্রথম ভালো লাগলো শুনে পণ্ডিত রামকানাইয়া দাসের লেখা সুর করা ওনার ছেলের মাধ্যমে এই গানটা আমি প্রথম শুনেছিলাম একটা কর্মশালা থেকে তারপরে আমি গাইলাম এখন খুব ভালো লাগে আমরা যারা গান গাইছি প্রচার করছি তারা প্রায় সবাই এই গানটা গাই এবং শুনে তখন নিজের কাছে খুব ভালো লাগে যে শুরুটা করেছিলাম শোনাই এগো তোমার শোনে কিসের প্রীতি এগো তোমার শোনে কিসের প্রীতি প্রীতি গো তোমার শোনে কিসের প্রীতি একখান পান চাইলাম পান দিলে না তোমার শোনে কিসের প্রীতি একখান পান চাইলাম পান দিলে না তোমার শোনে কিসের প্রীতি এগো তোমার শোনে কিসের প্রীতি এগো তোমার শোনে কিসের প্রীতি প্রীতি গো তোমার শোনে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলে না তোমার শোনে কিসের প্রীতি আমি প্রেম করব না তার শোনে যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি আমি প্রেম করব না তার শোনে যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি এগো সেই প্রেমেতে হয় না বসতি এগো সেই প্রেমেতে হয় না বসতি বসতি গো তোমার জনে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলে না তোমার জনে কিসের প্রীতি করিয়া হইল জালা না করছে জন আছে ভালা প্রেমের বুঝি এমনই রীতি আমার প্রেম করিয়া হইল জালা না করছে জন আছে ভালা প্রেমের বুঝি এমনই রীতি এগো প্রেমের বুঝি এমনই রীতি এগো প্রেমের বুঝি এমনই রীতি রীতি গো তোমার জনে কিসের প্রীতি এখন পান চাইলাম পান দিলে না তোমার জনে কিসের প্রীতি
নাইয়ে বলে সুজনে সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতি তিনো নাম কানাইয়ে বলে সুজনে সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতি এগো মননে হয় সঙ্গে রো সাথী এগো মননে হয় সঙ্গে রো সাথী সাথী গো তোমার জনে কিসের প্রীতি এখন বানসাই লম্পান দিলে না তোমার জনে কিসের প্রীতি এখন বানসাই লম্পান দিলে না তোমার জনে কিসের প্রীতি এগো তোমার জনে কিসের প্রীতি এগো তোমার জনে কিসের প্রীতি প্রীতি গো তোমার জনে কিসের প্রীতি এখন পানসাই লম্পান দিলে না তোমার জনে কিসের প্রীতি এখন পানসাই লম্পান দিলে না তোমার জনে কিসের প্রীতি এখন পানসাই লম্পান দিলে না তোমার জনে কিসের প্রীতি এখন পানসাই লম্পান দিলে না তোমার জনে কিসের প্রীতি মানে প্রকৃত প্রেমের টানা পড়ে নিয়ে একটা গান একটা সময় ছিল মানে এই গানটার গল্পটা যখন শুনতে চেয়েছিলাম আমি তখন উনি যেটা বললেন যে একটা এখন যেমন মেসেঞ্জারে আই লাভ ইউ বলা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করলে আমরা বুঝে যাচ্ছি একটা সময় ছিল যখন কাউকে পান দিলে বিশেষ করে ছেলেরা মেয়েদেরকে যদি পান দিত মেয়ে যদি গ্রহণ করতো তবেই সেই ছেলেরা বুঝতো যে প্রেমে পড়েছে একটা সাইন একদম সাইনটা ছিল তো সেই সময়কার এই গল্পটা নিয়ে গানটা লেখা এবং এখন যখন মেলাতে যাই ভীষণ ভালো লাগে যে এরকম একটা সময় ছিল যে পান দিল না সেটার সাথে প্রীতির কি সম্পর্ক এবং বন্ধুবিনের প্রাণ বাঁচেনা গানটির সুরের সাথে কিন্তু অনেক মিল অনেকটা মিল লোকগান যেটা হয় বিশেষ করে ধামাইলঙ্গের গান তো এই সুরে অনেকগুলো গান আছে আমি রবনা রবনা যেটা আপনি বলছিলেন বন্ধুবিনের প্রাণ বাঁচেনা অনেক মিল এই গানটার সাথে আচ্ছা তো যাবো আবার দীপার কাছে কি থাকছে এবারে আর কি পানেই থাকবো নাকি আমরা চুনে যাব মানে পান চুন সুপারি এবার আমরা কোকিলে যাব হ্যাঁ কোকিলে যাব ওকে খুব জনপ্রিয় একটি গান অনেক একটা সময় খুব জনপ্রিয় ছিল এখন অনেক দিন অনেকে গায় না আমি একটু আবার নতুন করে শুরু করতে চাই গানটা আচ্ছা কোন গানটা শুনি তাহলে আমরা গানে গানে শোনাই হ্যাঁ শিওর ওকে কালো কোকিল কহলঙ্গের কালি লাগাইল আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইল ঘুমাইছিলাম মামা ঘুম ভাঙাইল কহলং কেরি কালি লাগাইলো আমারে কো
তোর সুখে ভয়রে আমি আছি সর্বক্ষণ। নতুন করে বাঁধেছি দুঃখের জীবন, নতুন সুখে ভয়রে আমি আছি সর্বক্ষণ। আমার অন্তরের ভাঙা ঘরে জমে গেল। মানে আমি কোন টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে নাকি কোন স্টেজের আশেপাশে আছি আমি সেটা বুঝতে পারছি না। আমারও সেটাই মনে হচ্ছে, আমিও ঘুমাইছিলাম, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে কেন? আমার আগের গানটা কি ঘুমানোর গান ছিল নাকি? তখন তো কিছু জায়গা, তখন যতটুকু ভেঙেছে এখন আরো বেশি ভেঙেছে। আচ্ছা, মানে মোটামুটি ঘুম আর আসবে না আগামী তিন ঘন্টা। রিদম রিদম আসছে না ভিতরে? রিদম আসছে, একটা ব্যাপার আসছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, হ্যাঁ আমি আমি খেয়াল করেছি, আমি জানি না আর স্টুডিওর কেউ খেয়াল করেছে কিনা, এই বাবু ভাই দীপার সঙ্গে ম্যাচিং করে আসছে, রাব্বি ভাই আমার সঙ্গে ম্যাচিং করে আসছে। কারণটা কি? প্রি প্ল্যান ছিল না কিন্তু, আনফরচুনেট। বাবু বাবু ভাই হঠাৎ করে আমি তাকে দেখি যে বাবু ভাই দীপার সঙ্গে ম্যাচিং করে এসছে, আমি কারণ খুঁজে পেলাম না অনেকক্ষণ ধরে, এটা আমরা পরে জিজ্ঞেস করছি। কিছু বলেন আমাদের বললাম আনফরচুনেটলি, আমরা তো জানতাম আমাদেরটা আনফরচুনেটলি, কিন্তু এটা বিশ্বাসই করতে পারবো না ফরচুনেটলি এটা হইছে ইচ্ছা করে। আচ্ছা পাঞ্জাবিটাকে আমি গিফট করছি নাকি শাড়িটা আপনি গিফট করছেন? কোনটা কোনটা সত্যি করে বলো। কি সুন্দর ম্যাচিং, কি সুন্দর না? ওকে, একটা ম্যাচিং আছে আসলে, দুটোই দোকান থেকে কেনা। ও রাইট রাইট, হ্যাঁ দারুন, আজকে সেন্স অফ হিউমারের একেবারে মানে পুরো জমে গেছে। তো দর্শকরাও মনে হয় এতক্ষণে বুঝতে পারছে যে আমাদের ঈদ শুরু হয়ে গেছে, আমার বিশেষ আমাদের সঙ্গে দর্শকদের ঈদ শুরু হয়ে গেছে। তো এর মধ্য দিয়ে আমরা রাব্বিরও একটা গান শুনে ফেলবো, তারপর শোনাই। আসলে ওই যে বললাম জেগে উঠলাম আর কি, ঘুমাতে পারছি না, রাত হচ্ছে, তো ভেবেছিলাম যে একটু ঘুমাবো কিন্তু আমার মনে হয় সেটা সম্ভব না। চট্টগ্রামের একটা গান, এই গানটি জামাল রেজার লেখা এবং ফকির শাহাবুদ্দিন আমাদের খুবই সুপরিচিত একজন লোকসঙ্গীতের কাণ্ডারী, ওনারই সুর করা এবং এই গানটির মূল শিল্পীও উনি, খুবই বিখ্যাত এই গানটি। এখন শোনাই, শুনি। ওর নাম ঠিকানা জানা নাই, তোমার খবর হেনে পাই, নাম ঠিকানা জানা নাই, তোমার খবর হেনে পাই, তোমার লায়ার পরাণ পুইরা যায় রাতুন, তোমার লায়ার কইয়া পুইরা যায়। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর হেনে পাই, নাম ঠিকানা জানা নাই, তোমার খবর হেনে পাই, তোমার লায়ার পরাণ বুইরা যায়, তোমার লায়ার কইয়া বুইরা যায়, তোমার লায়ার পরাণ বুইরা যায়, তোমার লায়ার কইয়া বুইরা যায়। Thank you.
তোমার হতা মন কইলে বুকত দরবর গদে প্রেমের জালাই জ্বলি মরি বুগর দারদ পারে তোমার হতা মন কইলে বুকত দরবর গদে প্রেমের জালাই জ্বলি মরি বুগর দারদ পারে ওর সিডি পত্র দিবার লাই নাম ঠিকানা আই তো আই ওর সিডি পত্র দিবার লাই নাম ঠিকানা আই তো আই তোমার লায়ার পরান বুইরা যাহারাতুন তোমার লায়ার কইয়া বুইরা যায় তোমার লায়ার পরান বুইরা যাহারাতুন তোমার লায়ার কইয়া বুইরা যায় বাজার লই যাই তোরে গোসল কইরুম তৈর গাত যাই তোমার লায়ার পহরান বুইরা যাহারাতুন তোমার লায়ার কইয়া বুইরা যায় নাম ঠিকানা জানা নাই তোমার হবর হেনে বাই ঠিকানা জানা নাই তোমার হবর হেনে পাই তোমার লায়ার পরান বুইরা যাহারাতুন তোমার লায়ার পরান বুইরা যায় তোমার লায়ার পরান বুইরা যাহারাতুন তোমার লায়ার কইয়া বুইরা যাহারাতুন তোমার লায়ার পরান বুইরা যাহারাতুন তোমার লায়ার পহরান কুইরা যায় পরান পড়তে থাকুক যাই হতে থাকুক ঘটে যাক এখন আমাদের একটা টি ব্রেক লাগবেই আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরবো আবারও গানে এবং আড্ডায় সাথে রয়েছে রাব্বি এবং দীপা জমে তো গেছে আমাদের ঈদ আড্ডা আশা করছি আপনারা আমাদের সাথে রয়েছেন এটি ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছে বাংলার লোকসঙ্গীতের সাথে এ সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ফিউশন ফর ডান্স দেখবেন ঈদের সাত দিন রাত 8:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে এই আয়োজনে গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকুন রোদুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠমকে যায় হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়
হোক যত হোক তাপুতা জীবনের রঙে স্বপ্নের ছাপ তুমি ভরসা মেঘে বর্ষা কৃষ্ণা এলে ফিজা 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 অসম্ভব কাল দেখা হচ্ছে কিন্তু ফিজাপ নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি সঙ্গীতে সুশিক্ষিত এই শিল্পী 2015 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে শ্রোতা মহলে পরিচিত হয়ে ওঠেন স্টেজ শো এবং টিভি প্রোগ্রাম করেই সময় কাটে খায়রুলের এছাড়াও তিনি গীতিকার ও সুরকার গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে খায়রুল ওয়াসি এর সাথে জুটি বাঁধছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কন ইয়াসমিন ছোটবেলা থেকেই গানের সাথে সক্ষতা তার পেয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো পুরস্কার লোকগান নির্ভর একটি রিয়েলিটি শো এর মাধ্যমে শ্রোতা সম্মুখে আসেন তিনি অঙ্কন ইয়াসমিন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম সরাসরি কথা বলতে ফোন করুন 02887821 এবং 02887821 নম্বরে ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ঈদের পঞ্চম দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে ফিজাপ নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন স্বনামে শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান 2006 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন মেধাবী গায়ক সাব্বির জামান ধীরে ধীরে সুরকার সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি বর্তমানে গায়ক সঙ্গীত পরিচালক দুই ক্ষেত্রেই সুনামের সাথে কাজ করছেন সাব্বির গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে সাব্বিরের সাথে জুটি বাঁধছেন বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রতিভা তামান্না প্রমী 2009 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করা প্রমীর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও নিয়মিতভাবে নতুন নতুন গান উপহার দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী সরাসরি কথা বলতে ফোন করুন 02887821 এবং 02887821 নম্বরে ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ঈদের ষষ্ঠ দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে ফিজাপ নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন আমি একলা মানুষ দোকলা খুঁজি 2005 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সুপরিচিত হয়ে ওঠা কণ্ঠশিল্পী রাজীব ফোক ও আধুনিক ঘরানার গান গেয়ে দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী বিভিন্ন সময়ে বিভিন্ন গানের সুরও করেছেন তিনি গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে রাজীবের সাথে জুটি বাঁধছেন খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক দর্শক ও শ্রোতাপ্রিয়তা লাভ করা শিল্পী ঝিলিক সঙ্গীতে তার হাতে খড়ি মাত্র 3 বছর বয়সে এরপর 2008 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন এই শিল্পী সরাসরি কথা বলতে ফোন করুন 02887821 এবং 02887821
ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ শো ফিজাব গ্লোবাল মিউজিক নাইটের ভালোবাসার স্বাদ কখন সাথে রয়েছে রাব্বি এবং দীপা, আমি তো মাহা সাথে রয়েছেই, তাদের সঙ্গে এতক্ষণ গানে গানে আমাদের ঈদ শুরু হয়েছে, ঈদ শেষও হবে গানে গানে এবং গল্প তো থাকছেই মাঝখানে। তো একটুখানি গল্প করে আমরা শুরু করি যে ঈদের সময়টা আসলে কীভাবে মূলত কাটে দুজনেরই এক এক করে জানি। আমি বলবো আগে, আমার তো রান্না বান্না করে সময় কাটে। হ্যাঁ, রান্না বান্না করা হয়? হ্যাঁ অবশ্যই, রান্না বান্না করে সময় কাটে। ঈদের আগের দিন থেকে আমার রান্না বান্না শুরু হয়, আমি সব রান্না ঈদের আগেই করে ফেলি, একটু রাতের বেলা এগিয়ে রাখে অনেকে। আর তাই কখন আমি কোথায় ছিলাম সত্যি দীপা? হ্যাঁ, রাব্বিকে বেশি বেশি প্রশংসা করবো শেষ পর্যন্ত। থ্যাংক ইউ। আর দীপা স্কিপ করবো আমি, বলো। প্রযোজক শুনছে, প্রডিউসার শুনছে, উনি এটা রেকর্ড করে রাখলো, তাহলে সেদিন কিছু একটা হবে, মাইকে ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে, মাইক্রোফোনে সাউন্ড বের হবে না। ঠিক আছে, খাওয়াবো একদিন, আমি প্রমিস করলাম অল টিমস, এবং অল টিমস মানে যারা ক্যামেরার পেছনে যারা আছে তাদেরকেও। ইনশাআল্লাহ। ওকে, জোশ জোশ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর তারপর ঈদের দিনটা কিভাবে কাটে? আমি ঈদের দিন এবারে ঈদটা আমার একদম ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে, মানে দুপুর পর্যন্ত আসলে কিছুই করিনি ঈদের, দুপুর পর্যন্ত মনে হয় ছিলাম, জেগেছিলাম, দুপুরের পর থেকে আমি ঘুমিয়েছি। সকালবেলা যেটা হয় যে এবারের ঈদটা ঢাকাতেই ছিলাম আমি, তো ছোটবেলা থেকে যেটা হতো মায়ের হাতে রান্না করা সেমাই খেয়ে নামাজ পড়তে যেতাম, এবার বউয়ের হাতে রান্না করা সেমাই খেয়ে নামাজ পড়তে গিয়েছি, কারণ মা তো ঢাকাতে নেই, গ্রামে আছে। নরমালি আসলে গানে গানে কেটেছে, অনুষ্ঠান ছিল বা আত্মীয়দের বাসায় গিয়েছি, আমিও মানে যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ হচ্ছে আমার প্রোগ্রামগুলো দেখেছি টিভিতে, নরমালি তো দেখার সুযোগ হয় না। সুন্দর, মনে পড়েছে আমার কথায়। মনে পড়েছে, নরমালি তো আমরা লাইভে যখন করি হয়তো বা যে শেষ করে একটু গাড়িতে বসে বসে টুকটাক করে একটু দেখবো, কিন্তু টিভির সামনে বসে না আমাদের গানগুলো আর শোনা হয় না, তো তখন বসে বসে শুনি কোন জায়গাটায় ভুল ছিল, কিভাবে একটু সাজুগুজু করলে আর একটু ভালো লাগবে। আমার ভালো লেগেছে, আমার সবাই যেটা বলে আর কি যে কেমন কেমন যেন লাগে, আমার মনে হয়েছে যে না ঠিক আছে, কারণ ঈদটাই কেমন কেমন হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি মনে হয়, এই জন্য ঈদটা কেমন মানে ঈদও মনে হয় বড় হয়ে গেছে, আমি শ্রদ্ধেয় হাসন রাজার আরেকটি জনপ্রিয় গান গাইছি, চলো। আচ্ছা, এই গানটা হাসন রাজার লেখা এবং আকরামুল ভাইয়া আকরামুল ইসলামের সুর করা, গাইছি। ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, আমরা নর্মালি অনেক প্রডিউসাররাও ভাইয়াকে ফোন করে যে রাবি ভাই এই গানটার সুরও করার গীতিকার, মানে ভাইয়া এগুলো খুব মনে রাখতে পারে। সো আমাদের আমার যখন মনে হয় যে ভাইয়া ভাইয়া একটু হেল্প করেন না, এই গানটার সুরও করার গীতিকারকে একটু বলে দেন ডিকশনারি। আরে না জানি কি মন্ত্র ফরি জাদু করিল সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, দেওয়ানা
প্রথম দর্শক আজকের আয়োজনের প্রথম দর্শক কে তার ফোন নিয়ে নিচ্ছি আমি। হ্যালো দর্শক, কে রয়েছেন আমার সাথে প্রথমেই? হ্যালো দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ঈদ মোবারক। লাইনে কি আছে কেউ? হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম।
আমি শুনতে পাচ্ছি না এখনো পর্যন্ত কাউকে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক জি, কেমন আছেন আপনি? নামটা পরিচয়টা একটু জানবো ভাই। জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো আছি, আপনার নামটা আর পরিচয়টা একটু জানবো। জি আমি একটু দীপা আপুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ দীপা আপুর সাথে অবশ্যই কথা বলবেন, একটু নামটা পরিচয়টা ভাই। আমি হবিগঞ্জ থেকে বলছি, কাজল। হবিগঞ্জ থেকে একজন আমাদের দর্শক ফোন করেছেন, কাজল দীপা আপুর সাথে কথা বলতে চায়। হ্যাঁ দীপা আপু শুনছে। হ্যালো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। হ্যালো জি আপু, ভালো আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু ঈদ মোবারক। আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা। জি আপু আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। কোন গানটি? সেম রে তোমার সোনে। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, সাথে থাকবেন শেষ পর্যন্ত সেই প্রত্যাশা। আরো একটি ফোন নিয়ে নিচ্ছি, প্রচুর ফোন আসছে আমাদের কাছে, এবারে দর্শকদের কিছু ফোন নেওয়ার চেষ্টা করছি, দেখি কে রয়েছেন এবারে আমার সাথে। হ্যালো দর্শক, ঈদ মোবারক। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক জি। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন ভাই? আমি কুষ্টিয়া থেকে আব্দুর হোসেন বলছিলাম। আচ্ছা কুষ্টিয়া থেকে, কেমন আছেন আপনি এবং আমাদের আজকের ঈদ আয়োজন আসলে আপনার কাছে কেমন লাগছে? আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগছে, আমি আপনাদের অনুষ্ঠানের একটা নিয়মিত দর্শক। আচ্ছা মাকে নিয়ে যদি কোনো গান হতো আর কি। আচ্ছা ঠিক আছে, ঈদের আয়োজন অবশ্যই চেষ্টা করবেন শিল্পীরা, কেউ একজন অবশ্যই চেষ্টা করবেন আপনার আশাটি পূরণ করবার জন্য, আমাদের সাথে রয়েছেন সাথে থাকবেন সে প্রত্যাশা। তো আমরা গানে ফিরবো আবার, এবার আমার পর্ব। হ্যাঁ ওকে, তাহলে যেটা করি, হাসান রাজারই আর একটা গান শোনাই আমি। এটা খুবই বিখ্যাত একটি গান, হাসান রাজার কথা শুনে। আসলে আমাদের বাংলায় যত সাধক মহাজন আছেন, হাসান রাজা খুবই অন্যতম একজন। ওনার লেখনী, ওনার সুর, মানে ওনার দর্শনটাই অন্যরকম, এটা বলার বাকি থাকে না। তার গান আমাদের সর্ব মানে সব সময়ের জন্য প্রিয়। প্রিপারেশনটা একটু শুরু হতে হতে আরেকটি ফোন নিয়ে নিতে চাই, একটু সময় নিচ্ছি আমি। তো আরও একটি ফোন নিয়ে নিচ্ছি আমি, এদিকে গানের প্রিপারেশন চলছে, কে রয়েছে দেখে আমার সাথে। হ্যালো দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যালো, একটু ফোনের লাইনগুলো ডিস্টার্ব করছে। হ্যালো হ্যালো জি, হ্যালো ঈদ মোবারক, কে বলছিলেন ভাই, কোথা থেকে বলছিলেন? ঈদ মোবারক আপু, আমি বলছিলাম তারাকান্দা, ময়মনসিংহ তারাকান্দা থেকে। আচ্ছা কেমন আছেন, ঈদ আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কোনো গানের রিকোয়েস্ট আছে ভাই? জি জি হ্যাঁ বলে ফেলুন। আমরা দীপাপুর সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ দীপাপু শুনছে। হ্যাঁ হ্যালো ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপু আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ আমি সেটাই শুনতে চাচ্ছিলাম। আপু শোনা বন্ধুর গান শুনিয়ে দিলে শুতে লাগলো টান। আচ্ছা ওকে, আইজা মরে আনিয়ে দৌড়ে আসমানে রেচান। ওকে আপনি সঙ্গেই থাকুন, আমরা আমি গাওয়ার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাথেই থাকবেন সে প্রত্যাশা। চলে যাচ্ছি গানে। ওকে আমরা আবার অনেকক্ষণ পর গানে আসছি। বাউলা কে বানাইলো রে,
হাসন রাজা রে বাউলা কে বানাইল রে
রাজা গাইছে গান হাতে তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া শোনে সাক্ষাতে দাঁড়াইয়া শোনে আসন রাজার পিয়া বাউলা এ বানাইল রে আসন রাজা রে বাউলা কে বানাইল রে ও বাউলা কে বানাইল রে আসন রাজা রে বাউলা কে বানাইল রে ও বাউলা কে বানাইল রে আসন রাজা রে বাউলা কে বানাইল রে ও বাউলা কে বানাইল রে আসন রাজা রে বাউলা কে বানাইল রে মোটামুটি সঙ্গীত পরিবার হলে তো কথাই নেই, কিন্তু যারা গানের সঙ্গে আছে ছোটবেলা থেকে গানের সঙ্গে যাদের একটু হলেও সম্পৃক্ততা আছে এই গানটার সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি। একদম তাই, মানে আমাদের শুরুটাই শিশু একাডেমি হলো তো কথাই নেই, বা গানের হাতে খড়ি শুরু হয়, কিন্তু এই এই গানটি থাকে সবসময়। আমাদের বাংলা লোকগানের কুটি কয়েক এরকম গান আছে যেগুলো মানে না শুনলে বোধহয় ছোট থেকে বড়ই হতাম, বড়ই হতাম, ব্যাপারটা এরকমই। কিন্তু স্মৃতি স্মৃতি কাতর হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা চলে আসে। ফোন রয়েছে আমাদের কাছে, নিয়ে নিচ্ছি ফোন। হ্যালো দর্শক, কে রয়েছেন আমাদের সাথে এবারে? ঈদ মোবারক। হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আপনার নামটি এবং পরিচয়? মানে কোথা থেকে বলছেন? আমি শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ গৌরীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? ভালো আছি, আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর হইতেছে। রাব্বি ভাই এবং দীপা আপা দুইজনে খুব সুন্দর পরিবেশনা করতেছে, ভালো লাগতেছে। পাশাপাশি আপনার উপস্থাপনাও খুবই চমৎকার। অনেক ধন্যবাদ। পাশাপাশি যারা বাজাচ্ছেন তাদেরকেও, তারাও খুব সুন্দর বাজাচ্ছেন। একদম একদম। কোন গানের রিকোয়েস্ট আছে ভাই? জি, গানের রিকোয়েস্ট আছে আমার। এই যে ক্যামেরার পেছনে যে ভাইরা রয়েছে তারা কিন্তু মাইন্ড করছে, তারা ভাবছে যে আমাদেরকে কেন বলছে না, ক্যামেরাও ভালো চালাচ্ছি আমরা। জি, ক্যামেরাও ভালো চালাচ্ছে। এটা স্বামীর শেষে বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। যা আসলে যারা এই মানে অনুষ্ঠানের পিছনে যারা আছেন সবাই আসলে খুব সুন্দর, আমি প্রায় দিন এই অনুষ্ঠানটা দেখি, সুতরাং আমি প্রতি অনুষ্ঠান দেখি আমার কাছে খুব ভালো লাগে, যে কারণে আমি অনেক ধন্যবাদ শেষে বলতে চাইছিলাম যে আসলে সবাই খুব মানে একটা সকলে সম্মিলিত পরিশ্রমে আসলে একটি অনুষ্ঠান সার্থক হয়, এবং আপনাদের জন্য এই অনুষ্ঠানগুলো করা হয়। আপনারা যখন এই প্রশংসাগুলো করেন আমাদেরকে, আমরা অনেক মানে ধন্য হয়ে যাই, আপ্লুত হই। অনেক ধন্যবাদ। জি জি আপু, কোনো গানের রিকোয়েস্ট আছে? জি, আমার অনুরোধ ছিল শাহ আব্দুল করিমের। আচ্ছা, আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গান। শাহ আব্দুল করিম ছাড়া আর কোনো শিল্পীর কি গানের অনুরোধ আছে আপনার কাছে? আর হাসান রাজার গান হইতেছে, অনেকগুলোই হইতেছে। আচ্ছা, তারপরে যদি সুযোগ পাওয়া যায় তাহলে হাসান রাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। আচ্ছা আচ্ছা, হাসান রাজার এই গানটি অবশ্যই চেষ্টা করবেন শিল্পীরা, যেটা হয় রাব্বি ভাই এটা তো মানে আমরা মোটামুটি জানি, একটু টেকনিক্যাল সমস্যা আছে। শাহ আব্দুল করিম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি এই সঙ্গীত ভুবনের আসলে কি সেটা মানে বলার কিছু নেই নতুন করে, কিন্তু গানগুলো চাইলেই আমরা অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে যাওয়া, কিন্তু চাইলে আমরা টেলিভিশনে গানগুলো করতে পারি না, কিছু টেকনিক্যাল ত্রুটি আছে যার কারণে দর্শকরা তো জানেন না, ওনারা অনুরোধ করেন, মনে কষ্ট পান যে কেন গানটি শোনানো হলো না, যার কারণে আমি আসলে বলেই দিলাম। আমাদের সাথে থাকুন, আপনার পছন্দে যে আরেকটি গানের রিকোয়েস্ট করেছেন আমরা চেষ্টা করব শোনানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আরও একটি ফোন নিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে, দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো দর্শক, কে রয়েছেন এবারে আমার সাথে? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, কে বলছিলেন ভাই, কোথা থেকে বলছিলেন? আমি গাজীপুর চা বাগান থেকে বলতেছিলাম। গাজীপুর থেকে। আচ্ছা, আপনার নামটি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন, কেমন আছেন আপনি এবং আমাদের আয়োজন কেমন লাগছে? আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। খুব ভালো হচ্ছে, আমিও ভালো আছি।
ভাই আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন, না হলে আপনি আমাকে ঠিক মতো শুনতে পাবেন না। হ্যালো, আমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ দীপা আপু শুনছে, সবাই দীপা আপুর সাথে কথা বলতে, দীপা আপু সুন্দর করে সেজে এসেছে তো। দীপা আপু ওই যে গামতা পলাশ ভাইয়ের সাথে যে একটা গান গাইছেন, কি গানটার, গানটার নাম কি ভাই? গানটার নাম হলো প্রেমের মহানায়, প্রেমের মহানায়, প্রেমের মহানায়, প্রেমের মহানায়। রাবি ভাইয়ের সাথে আমাদের আসলে এই গানটা আমরা দুজন প্র্যাকটিস করিনি, তবে আমরা ইন ফিউচার আমরা যদি কখনো, ওই গানটা আমি এখনো শিখিনি ভাই, আমি শিখে নেব নিশ্চয়ই, পরের বার দীপা আপার সাথে যখন বসবো তখন গাইবো অবশ্যই। আর রাবিবার কাছে আমার কাছে আর একটা অনুরোধ, রাবিবার কাছে, জি ভাই প্লিজ বলুন, হলো শাহ আব্দুল করিমের কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু গানটা যদি, ঠিক আছে আমরা চেষ্টা করব, আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এবং আমরা প্রচুর পরিমাণে এখন ফিমেল আমাদের ফ্যান্স যারা দর্শক তাদেরকে এক্সপেক্ট করছি, রাব্বি ভাইয়ের কাছে ফোন আসুক বেশি বেশি, আমি এটা চাই। খাওয়াইনি তো বলে তাই, আচ্ছা ঠিক আছে ওকে, না সবার আমরা একটু চাই, একটু ফিমেল এই প্রযোজককে আমরা অনুরোধ করছি একটু ফিমেল দর্শকদেরকে একটু দিয়ে নে, এরকম হিংসা করেন না ভাই, এরকম করেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকুন, অনেক ধন্যবাদ। আমরা ঈদের প্রোগ্রাম একটু ফান করছি, কারণ সারা বছর আসলে সুযোগ হয় না সবসময় একটু মন খুলে কথা বলার, যার কারণে একটু ঈদের প্রোগ্রাম আসলে আমরা একটু মন খুলে কথা বলতে পারি। আরও লম্বা প্রোগ্রাম, আমরা এনার্জি গ্যাদার করছি আসলে এবং প্রচুর গান শুনছি, গান গাইছি। তো এবারে পরের গানে আমরা চলে যাব, কিন্তু আমি প্রচুর ডুয়েট গান কিন্তু আজকে শুনতে চাই, আরও কিছু ডুয়েট গান আমরা শুনবো, ডুয়েট গান গাইবো। আচ্ছা ঠিক আছে তাহলে এবারে ওকে, এখন আমি একা একটা গান শোনাই, এখন এই গানটা ডলি আপার খুব জনপ্রিয় একটি গান, আমি গাইছি শুনে। কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, সরল প্রাণে রে কালিয়া, সরল প্রাণে
আমরা রাব্বির গানে চলে যাব, তারপর একটা ছোট বিরতি পাবো, যার কারণে আমরা একটি গান শুনে দেন তারপরে। এটি খুবই জনপ্রিয় হয়েছে গানটি, কিন্তু গীতিকার সুরকার কে, এটা নিয়ে অনেক বিতর্ক। কেউ বলে প্রচলিত, কেউ কারো কারো নাম জুড়ে দেয়। তবে যতটুকু পেয়েছি আমি, প্রচলিত কথা সুরেরই গান, সঠিক কথা সুরকার এখনো পাওয়া যায়নি। শোনাই গানটি। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল, আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল। একটা ফোন নিয়ে নিচ্ছি, দেখি কে রয়েছে। এতক্ষণ অপেক্ষা করছিলেন বোধ হয় কখন গান শেষ হবে, কখন ফোনটি আমরা নিতে পারবো। হ্যালো দর্শক, কে রয়েছেন এবারে আমাদের সাথে? হ্যালো, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? মোটামুটি তো ভালোই লাগে, আমি তো নিয়মিত দেখি, মোটামুটি আমার ভালোই লাগে। আচ্ছা, বাহ। তবে আমি আয়শা জাবরিন দীপার সঙ্গে কথা বলবো। জি জি জি, দীপা পুষলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক দীপা, কেমন আছো ভাইয়া? ঈদ মোবারক, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো। তোমার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট আছে, সেই গানটা হচ্ছে বকুল ফুল। বকুল ফুল, আচ্ছা, আপনি সঙ্গেই থাকুন, আমি অবশ্যই গাইবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন এবং সাথেই থাকবেন সেই প্রত্যাশা করছি, কারণ আর একটু ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা বিরতিতে যাব, কিন্তু ফিরছি কিছুক্ষণের মধ্যে, তাই কোথাও যাবেন না, সাথে থাকুন। প্রেমে
বাংলার লোকসঙ্গীতের সাথে এ সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ফিউশন ফর ডান্স দেখবেন ঈদের সাত দিন রাত 8:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। এই আয়োজনে গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকুন। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। অসম্ভব। কাল দেখা হচ্ছে কিন্তু। ফিজাপ নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট, সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন। বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি, সঙ্গীতে সুশিক্ষিত এই শিল্পী 2015 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে শ্রোতা মহলে পরিচিত হয়ে ওঠেন। স্টেজ শো এবং টিভি প্রোগ্রাম করেই সময় কাটে খায়রুলের। এছাড়াও তিনি গীতিকার ও সুরকার। গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে খায়রুল ওয়াসি এর সাথে জুটি বাঁধছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কন ইয়াসমিন। ছোটবেলা থেকেই গানের সাথে সক্ষতা তার, পেয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো পুরস্কার। লোকগান নির্ভর একটি রিয়েলিটি শো এর মাধ্যমে শ্রোতা সম্মুখে আসেন তিনি। অঙ্কন ইয়াসমিন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। সরাসরি কথা বলতে ফোন করুন 0288782114 এবং 0288782115 নম্বরে। ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন ঈদের পঞ্চম দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। হিজাব নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট, সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন। কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। স্বনামে শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান 2006 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন মেধাবী গায়ক সাব্বির জামান। ধীরে ধীরে সুরকার সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে গায়ক সঙ্গীত পরিচালক দুই ক্ষেত্রেই সুনামের সাথে কাজ করছেন সাব্বির। গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে সাব্বিরের সাথে জুটি বাঁধছেন বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রতিভা তামান্না প্রমী। 2009 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করা প্রমীর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। নিয়মিত নতুন নতুন গান উপহার দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী। সরাসরি কথা বলতে ফোন করুন 0288782114 এবং 0288782115 নম্বরে। ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন ঈদের ষষ্ঠ দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। ফিজাপ নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট, সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন।
2005 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সুপরিচিত হয়ে ওঠা কণ্ঠশিল্পী রাজীব ফোক ও আধুনিক ঘরানার গান গেয়ে দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী। বিভিন্ন সময়ে বিভিন্ন গানের সুরও করেছেন তিনি। গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে রাজীবের সাথে জুটি বাঁধছেন খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক দর্শক ও শ্রোতাপ্রিয়তা লাভ করা শিল্পী ঝিলিক। সঙ্গীতে তার হাতে খড়ি মাত্র 3 বছর বয়সে। এরপর 2008 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন এই শিল্পী। সরাসরি কথা বলতে ফোন করুন 0288782114 এবং 0288782115 নম্বরে। ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন ঈদের সপ্তম দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। বাংলার লোকসঙ্গীতের সাথে এ সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ফিউশন ফর ডান্স দেখবেন ঈদের 7 দিন রাত 8:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। এই আয়োজনে গ্লোবাল টেলিভিশনের সাথে থাকুন। রোদুর মাখা ঝলসানো দিন যখন সময় ঠমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি বর্ষা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। ঈদের বিশেষ মিউজিক্যাল ফোনো লাইভ শো ফিজা গ্লোবাল মিউজিক নাইটের ভালোবাসার সাত কাহন, সাথে রয়েছি মাহা এবং সাথে রয়েছে রাব্বি এবং দীপা। তাদেরকে সঙ্গে নিয়ে বেশ অনেকটা সময় আমাদের কিন্তু গানে গানে মেতে উঠেছে এবং এই সময়টা আরও মেতে উঠুক, আরও কেটে যাক সুন্দরভাবে। আমাদের সঙ্গে অনেক অডিয়েন্সও যুক্ত হচ্ছে একটু পরপর। গান তো শুনছিলামই, সলো পারফরমেন্স তো অনেকক্ষণ শুনলাম, এবার একটু আবারও ডুয়েট কিছু শুনতে ইচ্ছে করছে, হবে? ওকে, ডুয়েট শোনাই একটা কিছু। হ্যাঁ, আমি আজকে ফার্স্ট গাইছি আর প্রচলিত সুর এবং কথা, বাকিটা আপনি বলেন। গানটা আমার অনেক পছন্দের, আমি অনেকবার গেয়েছি। আচ্ছা, এই গানটি আসলে গুণীন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে এবং গানটি যেভাবে গাওয়া হয়েছিল এবং যেভাবে সঙ্গীতায়োজন করা হয়েছিল, আমার মনে হয় যারা লোকগান পছন্দ করে প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায়। এটা খানিকটা যে আসরের গান একেবারে, একদম আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া সাধু। আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। আমার রসের নাগর যায় নাচি ময়দার বাজার দিয়া গো, আমার রসের নাগর যায় নাচি ময়দার বাজার দিয়া গো। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া।
দেখেছিলাম সায়া গো, দেখেছিলাম সায়া। চমৎকার চমৎকার এবং একটু
একটু বিশেষ করে বলতেই হয় যে রাব্বি ভাইয়ের অন্যরকম আরেকটা কণ্ঠ যেন আমরা শুনলাম এটাতে। হ্যাঁ, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, আসলে এমনই ছিল না, একটু এমনটাই ছিল। আমরা বলছিলাম যে গানের কথা সুর তো আছে, কিন্তু গায়কী মিউজিক অ্যারেঞ্জমেন্ট এত অসাধারণ ছিল, অসাধারণ, মানে আমি যখন গান গাই একজন গায়ক হিসেবে এই ধরনের গান গাইবার প্রতি একটা লোভ থাকে আলাদাই, একদম এটা সত্যি কথা। এবং সিনেমাটিতে যখন গানটি একটু এইভাবে আসলো আমাদের সামনে, অন্যরকমভাবে প্রেজেন্ট করা হলো, দেখেই মনে হচ্ছিল যে এক্ষুনি কোনো একটা অজপাড়া গায়ে চলে যায় এবং এরকম কোনো আসরে বসে যায় এবং ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, একেবারে সময়ের খোঁজ খবর থাকবে না। এখনও ব্যাপারটা সেরকমই ছিল, অন্যরকম হয়েছে, ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। তো এবারে সলো শুনবো কার কাছ থেকে, কে শোনাবে? দীপা না আমি, কে শোনাবে? আমি গান শোনাই, দীপা একটু পরে শোনাক। আমার একটা গান, যে গানটি গাইবার আগে সবসময় আমি বলি যে গানটি আমাকে কামরুজ্জামান রাব্বি বানিয়েছে। ওকে, এই কথাটা বললে অনেক সময় বুঝে গিয়েছি আমরা, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। ঠিক আছে, ঠিক আছে। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো।
মধ্যে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই ডাইকো। টু পাগল ভেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। টু পাগল ভেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই ধাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই ধাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই ধাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। ঠিক আছে, থাকলাম। এই গানটা অত্যন্ত জনপ্রিয় একটি গান, বহুল মানে শ্রুত একটি গান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে চলে গেছে। তো এই গানটার পেছনে আসলে কি কারণ ছিল, মানে কিভাবে হয়ে উঠলো এই গানটা সবার গান? আসলে কোন রকম চিন্তা করে এই গানটি গাওয়া হয়নি। সিলেটে শ্রীমঙ্গলে ঘুরতে যাই, চা বাগানের মধ্যে দাঁড়িয়ে দোতারা বাজিয়ে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে গানটি গেয়েছিলাম। সেটি ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে গানটি ছড়িয়ে পড়লো, যেটাকে আমরা ভাইরাল বলি যেটাকে। আর তারপরে আবার আরেকটি লেভেল কোম্পানি থেকে রিমেক করা হয়। আচ্ছা, তো যেটা হয় যে এই গানটা আসলে গানের যে সাবলীল কথা এবং সুর, সেটা মানুষকে আমার মনে হয় যে মানুষের ভেতরে পৌঁছাতে আরও বেশি সহজ বা সুবিধা হয়েছে। খুবই সাবলীল কথা, এবং আমরা এই কথাগুলো আড্ডার ছলে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার ক্ষেত্রেই বলি যে আমি তো ভালা না ভালা নিয়ে থাকি। তো এই কথাটা যখন একটা গান হতে পারে, আমার মনে হয় যে এই ব্যাপারটাই মানুষকে বেশি টাচ করেছে। এটাই আসলে, যত সহজ কথা তত মানে বেশি সহজে মানুষের কাছে পৌঁছায়, এইগুলোই আসলে সেটা সবচেয়ে বড় প্রমাণ। তো দর্শক রয়েছে আমাদের সাথে, এবারে চলে যাই একটু দর্শকদের কাছে, দেখি কে ফোন করেছে আমাকে এবারে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আমি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে কাজী রাসেল। জি জি, ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আপনি কেমন আছেন এবং কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠান? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। জি, আমার একটা রিকোয়েস্ট হলো, এক নজর না দেখলে দুনিয়া অন্ধকার হয়, দীপাপুর কাছে। দীপাপুর কাছে অনুরোধ করেছে, এক নজর না দেখলে তারে দুনিয়া অন্ধকার হয়। আমি একটু করে গেয়ে দিব। ঠিক আছে দীপাপু, একটু হলেও চেষ্টা করবে এই গানটি। আর ভালো থাকুন, সাথে থাকুন আমাদের। আমি একবার দ্বীপ এলাকা মেহেন্দিগঞ্জ। জি জি, বুঝতে পারিনি। আমাদের এলাকাটা হলো দ্বীপ এলাকা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। ওকে, আমি এই গানটা তো আমরা পুরোটা শুনতে পারি, পারি না? সম্ভব? গাইবো নাকি পুরোটা? শুনি না, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা পরে গাই। তার আগে দর্শকদের আরেকটা অনুরোধের গান ছিল, বকুল ফুল। আমার গাজীপুর, আমি তো গাজীপুরের মেয়ে,
আমার এলাকার একজন দর্শক রিকোয়েস্ট করেছে, সো আমি একটু সজন প্রীতি করছি আর কি, আগে একটু শুনিয়ে দিই না? ওকে ঠিক আছে। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে ফুল
কিছু গান যেমনটা হয় না সার্বজনীন হয়ে ওঠে, জলের ব্যান্ডের এই গানটি ঠিক তেমনই সার্বজনীন হয়ে ওঠা একটি গান। তো ছোট থেকে অনেক বয়স্ক মানুষও এই গানটা কিন্তু পছন্দ করে, এই গানটা অনেক পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, ইভেন আমার মেয়েও খুব পছন্দ করে এই গানটা, এই গানটা সে গুনগুন করে গায় খুব। বাহ চমৎকার, তো শোনানো হয় তো মেয়েকে গান? হ্যাঁ। তো মেয়ের সঙ্গে সময় কেমন কাটে দিবা? এবং আমি যখন প্র্যাকটিসে বসি, মামি এই গানটাই শোনাও, বকুল ফুল শোনাও, মামি বকুল ফুল শোনাও, এবং অন্য কোনো গান ওর সামনে গাওয়া যাবে না, এই গানটাই গাইতে হবে। আমার মনে হয় এই গানের ছন্দের জন্য বাচ্চাদের খুব প্রিয়, ছন্দ এবং এই কথাগুলো খুব সহজ মিষ্টি কিছু কথা এটার জন্য হতে পারে, এবং বকুল ফুলটাও খুব সুন্দর। আমি জানি না কেউ কখনো বলেনি যে আমার প্রিয় ফুল বকুল ফুল, আমার খুব বলতে ইচ্ছে করে, আমার বকুল ফুল খুব ভালো লাগে, হয় না? একটু বর্ষার সময় তো বোধহয় ফুলটা হয়, তো নিচে যখন পড়ে থাকে গন্ধটাই একটা অদ্ভুত। গানটা খুব সুন্দর বকুল ফুলের, ইভেন নট অনলি বকুল, যত ধরনের সাদা রঙের যে ফুলগুলো আছে সুন্দর গান, বেলি ফুল, গন্ধরাজ। ঠিক আছে, আমরা ফুল থেকে সরে গিয়ে এবার একটু দর্শকদের কাছে যাই, দেখি কে রয়েছে এবারে আমাদের কাছে ফোনে। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো, 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 জি একটু জোরে বলতে হবে। হ্যালো, কে বলছিলেন? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। জি হ্যালো, হ্যালো, জি জি গাজীপুর থেকে বলছিলেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি সুফিয়া বলছিলাম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সুফিয়া বলছিলেন গাজীপুর থেকে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমরাও ভালো আছি, আপনার কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগছে, আমি ভালো লাগছে রেগুলার আপনাদের অনুষ্ঠান দেখি। জি কোনো গানের অনুরোধ আছে আজকে? হ্যাঁ হ্যাঁ একটা গানের অনুরোধ করতে চাচ্ছি। হ্যাঁ করে ফেলেন। মাটির পিঞ্জরা সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জরা সোনার ময়নারে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবেন অবশ্যই, শিল্পীরা বলেছেন তারা চেষ্টা করবেন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আচ্ছা তো আমরা যাব পরের গানে, আরেকটা হবে ডুয়েট গান এখন, হবে আরেকটা, আমরা আবার ব্রেকের পর শুরু করব ডুয়েট দিয়ে। আচ্ছা একটা করে ব্রেক, একটা করে ডুয়েট গান, একটা করে ব্রেক। আচ্ছা তাহলে সলো শুনবো এবারে, তার আগে চাইলে একটু গল্পগুজব করে নিতে পারি আমরা। দীপার কোনো প্রশ্ন আছে রাব্বি ভাইয়ের কাছে? রাব্বির কোনো প্রশ্ন আছে? আমি অফ ক্যামেরায় সব জিজ্ঞেস করব বা জিজ্ঞেস করি, কি ক্যামেরায় আমি সব জিজ্ঞেস করতে পারি না। ঠিক আছে, আমি এমনি অনেক গল্প করতে পারি, সারা দিন বকবক করতে পারি। আচ্ছা আমি ক্যামেরায় কথা বলতে পারি না, তাই না? এত কথা বলার পরে বলছে আমি ক্যামেরায় কথা বলতে পারি না একদম। অফ ক্যামেরায় কেমন কথা বলি না, মানে রাব্বি ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা দীপার কাছে? না আমার তো প্রশ্ন থাকলে যখনই মনে উদয় হয় আমি তখন ক্যামেরা অন থাকুক না অফ থাকুক আমি বলে ফেলি। আচ্ছা এই যে সবার মধ্যে না একটু ব্যাপার আছে, মানে শিক্ষক একটু ব্যাপার আছে কিন্তু রাব্বি ভাইয়ের মধ্যে, এবং সবাই খুব জিজ্ঞেস করে, একটু পরামর্শ নেয়, দেখো তো এইটাকে এরকম করবো কিনা, কেমন লাগে আসলে নিজের কাছে? এইটা ভালো লাগার থেকে ভয় লাগে বেশি, তাই দায়িত্বটা বাড়িয়ে দেয় তখন, মানে দেখা যায় যে একটা তথ্য আমি দিলাম সেই তথ্যটা ভুল, তখন কিন্তু দীপার কিছুই হয়তো যায় আসবে না, ওকে কিছুই বলবে না, পুরো দোষটাই কিন্তু আমার ঘাড়ে চলে আসবে। তো তখন অনেক সচেতন বা সতর্ক হয়েই তথ্যগুলো দিতে হয়, আর সেই জন্য আনন্দর থেকে আমার মনে হয় ভয়টাই বেশি পাই আমি। খ্যাতির বিড়ম্বনা হয় না একটু পারে, যে জানার যে ক্ষিধাটা, মানে ক্ষুধা থেকে তো জানা হয় যে না আমাকে জানতে হবে, জেনে আমি গাইতে চাই। আমি আসলে আমার নিজের জন্যই জানি বা জানার চেষ্টা করি, আর তাতে যদি কারো সহযোগিতা হয়, আমাদের সহকর্মী যারা আমরা প্রচারক হিসেবে কাজ করছি, আমি সবসময় নিজেকে প্রচারক বলেই দাবি করি, কারণ সাধক মহাজনদের এই বাণীগুলো প্রচার করছি আমরা, সো সেই জন্য মনে হয় যে তাতে যদি কারো সহযোগিতা হয় সেটা আমার বা আমাদের ইন্ডাস্ট্রি আমাদের লোকগানের জন্যই ভালো। একদম একদম, এই আসলে সুন্দর মনোভাবটাই অনেক বড় কিছু সঙ্গীতের জন্য, আমাদের সবার জন্য। আরেকটা ফোন নিয়ে নিই না, ওকে, তারপরে গানে আসছি। হ্যালো দর্শক, কে রয়েছেন এবারে আমাদের সাথে? ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাই কোথা থেকে? রংপুর মিঠাপুকুর থেকে বলছিলাম। আচ্ছা আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মোল্লা ইসলাম। আচ্ছা
বলুন কোন গানের রিকোয়েস্ট আছে কিনা, আজকে অনুষ্ঠান কেমন লাগছে? আমি দীপার সঙ্গে কথা বলতে চাই। দীপা জি, দীপা আপু শুনছেন? হ্যালো, ঈদ মোবারক। হ্যাঁ দীপা, আসলে আজকে আমার খুব ভালো লাগলো, আমার একটা রিকোয়েস্টের গান ছিল বকুল ফুল, গানটা গাওয়া দিছো, অবশ্যই আমার খুব ভালো লাগছে। তবে আর একটা আমার রিকোয়েস্টের গান আছে, দুইজন মিলেই বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, এর আগেও মনে হয় রিকোয়েস্ট করছিলাম। বা আজকে তো রিপিট দর্শক, উনি আবার ফোন পেয়ে, আপনি তো আজকে ভাগ্যবান, মানে লাকি চার্ম, আপনি একবার ফোন করেছেন। ফোন কল পাওয়া যায় না? না, একদমই না। তো উনি রিকোয়েস্ট করেছে, সে গানটা গেয়েছে, শুনে তিনি আবার আরেকটা গান রিকোয়েস্ট করার জন্য ফোন করেছে। আপনি যে এত এনার্জি খরচ করে যে আমাদের প্রোগ্রামটা দেখছেন, এটাই আমাদের সার্থকতা, রাইট? যে আপনি অবশ্যই সঙ্গে থাকুন, আমরা গাইবার চেষ্টা করব আরেকটা। হ্যাঁ অবশ্যই, অবশ্যই চেষ্টা করবে। বেদের মেয়ে জোসনা গানটি শুনতে চেয়েছে, তো চেষ্টা করবে দীপা আপু, অবশ্যই আমাদের সাথে থাকুন। তো চলো এবারে গানে। ওকে, আমাকে দীপা বলছিল যে এবার কে গাইবে, তো আমি বললাম যে আমি, তো বলো যে মাত্র না গাইলেন। ওকে যাকগে, একটা মজার গান শোনাই, মজার তো গল্প করতেছি, মানে কে গাইছি কে গল্প করতেছি আমি ভুলে গেছি, ভুলে গেছে। আমার মৌলিক গান, এই গানটি সুর করেছি আমি, কথা লিখেছেন রণক ইকরাম। গানটা মজার, মজার এই জন্য যে আমরা খনার বচন অনেকগুলোই পাই, তার মধ্যে একটি হচ্ছে মেয়ে নষ্ট ঘাটে ছেলে নষ্ট হাটে। আচ্ছা, এই দুটো লাইনকে পুঁজি করে এবং ক্রেডিট দিয়ে গানের মধ্যেই একটা গান লেখা হয়, সেটা ওই ইনস্ট্যান্ট বসে বসে সুর করা হয়, আড্ডার ছলে যা হয় আর কি। তারপরে এবার ঈদকে ঘিরে, বৈশাখকে ঘিরে, দুইটার মাঝামাঝি একটা সময়ে এই গানটি রিলিজ হয়, শোনাই, খুব ভালো লাগবে আশা করছি, শুনে। ওকে, গীতিকার খুব চমৎকার ভাবে খনার বচনের সেই ক্রেডিটটা দিয়ে দিয়েছে গানের মধ্যে। গানগুলো গাওয়ার পর ধরে বেঁধে রাখে না কেউ? এটা আমার তো দোষ নেই, খনার বচন, আমি কিছু করিনি, খনার বলেছে কথাটা। না আসলে খুব আমি পার পেয়ে যাই, মজার একটা গান, এই কথাগুলো বলে পার পেয়ে যাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে মেয়ে ভক্ত বেশি থাকার কারণে না, এটার জন্য না, এই গানটার কথা বলছিলাম, যে এই গানটাতে খনা যে কথাটা বলে গেছে যে মেয়ে নষ্ট ঘাটে আর ছেলে নষ্ট হাটে, আসলে এইটাই তো খনার বচনগুলো যেগুলো আমরা দেখেছি বা জানি, তো উনি ওনার প্রত্যেকটা কথায় মিলে যায়। আসলে এটা তো একটা মিথ আসলে খনার বচন। সো এইটা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আসলে মেয়েরা তো ঘাটে নষ্ট না, আমি তখন সোজা সাপটা উত্তর দিতে পারি যে আমার কথা না, এটা খনার কথা, এইটা বলে পার পেয়ে যাই। একদম মজার ছলে সুন্দর একটা গান ছিল। তো দীপার কাছে আবার চলে আসবো, একটু রিদমে কিছু গাই নাকি? একটু ঝুলে রিদমে কি চলছে? রিদমে কি চলছে? একটু বেটার কিছু বা একটু একটু বাড়িয়ে বাড়িয়ে কিছু গাই না? দীপা দীপা মনে হয় নাচের নাচের গানের কথা বলছে। একদম একদম, সেটাই চাচ্ছিলাম। আচ্ছা খুব মজার একটা গান, আমি চাইবো সবাই আমার সাথে একটু গুনগুন করে গায়েন। নানি গো নাহানি, ও নানি নাহানি, আমারে নি লইয়া যাইবা ভাই সাবের বাড়ি, আমারে নি লইয়া যাইবা ভাই সাবের বাড়ি, নানি গো নাহানি বলি যে আমি, ও নানি নাহানি বলি যে আমি, আমারে নি লইয়া যাইবা ভাই সাবের বাড়ি, আমারে নি লইয়া যাইবা ভাই সাবের বাড়ি, মরে নিলইয়া যাইবা ভাই সাবের বাড়ি। হাই
মানে বসে থেকেও হাঁপিয়ে যাচ্ছে গান শুনে, মানে যেমনটা দীপা বলছিল যে না একটু রিদমিক কিছু হোক, রিদমিক কিছু হোক। দীপা আজকে ফুল ফর্মে আছে, সে পুরোপুরি একেবারে মানে রিদমিক ওয়েতেই আছে একদম। সে আজকে মানে ঈদের মুডে, ঈদের মুডটা আমার এখনো আছে আর কি, না শেষ পর্যন্ত থাকবে। ঈদ নিয়ে তো আমি আগেই বলেছিলাম যে আমি বোধহয় বড় হয়ে গেছি, ঈদও আমার সাথে বড় হয়ে গেছে, সবার একই অবস্থা। তো একটা ফোন নিয়ে নিয়ে দেখি দর্শকের ঈদ আসলে কোথায় আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন এবারে, কে রয়েছেন আমাদের সাথে? আমি সৈয়দ বলছি সুনামগঞ্জ থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। রাব্বি ভাইয়ের সাথে একটু কথা বলবো। রাব্বি ভাইয়ের সাথে কথা বলবে যাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? ভালো আছি ভাইয়া। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি। জি, আপনার সুনামগঞ্জে এত সাধক মহাজনের জন্ম। জি জি, তো ওই যে আব্দুল করিম সাহেবের গান আছে না, কে যাও রে সোনার মদিনায় কই বিনয় করিয়া খাঙ্গালো জানিয়া। জি জি জি, ওইটা তো শুনাইলে খুশি হবো আর কি। আচ্ছা, আব্দুল করিমের গান তো আমাদের সবার খুব পছন্দের, কিন্তু আমরা বলছিলাম একটু আগে যে একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা গাইতে পারছি না আজকে। শাহ আব্দুল করিম ছাড়া যদি অন্য কারো গান আপনাদের সুনামগঞ্জে, দূরবীন শাহ, রাধারমন দত্ত, হাসান রাজা, এনাদের কারো গান শোনাই। হ্যালো দর্শক, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, কে বলছিলেন ভাই, কোথা থেকে বলছিলেন? আমি তো ফেনী থেকে বলতেছি। ফেনী থেকে? ফেনী, ফেনী থেকে। ফেনী থেকে বলছিলেন, আপনার নামটা? আপনার নামটা? হ্যালো, নাম হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, কোনো গানের রিকোয়েস্ট আছে? প্যানেলকে একটু বলবো এখানকার ভলিউমটা বাড়িয়ে দিতে। গাইবে ওই যে তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল।
তোমার আমার ভালোবাসার সাগরে ছবি, এটা কি ফোক গান বা? বাহ, ও আচ্ছা, খুব আরিফিন রুমির একটি গান। আমরা চেষ্টা করব নিশ্চয়ই, আপনি আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমি আজকে চার দিন পর্যন্ত আপনাদের অনুষ্ঠান দেখতেছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত থাকবেন আপনি, ইনশাআল্লাহ আপনি সপ্তম দিন পর্যন্ত থাকবেন, আমরাও থাকবো আপনার সাথে। ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আচ্ছা চলো তাহলে এবারে গানে। ওকে, আমরা গানে চলে যাই। আবার একজন ফোন করেছিলেন সুনামগঞ্জ থেকে। আচ্ছা, সামহাও কি একটু রাব্বি ভাইয়ের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ একটু কি ভক্ত বেশি অধিককার? এটা তো আসলে আমার জন্য বলা মুশকিল, কারণ আমরা যখন, মানে আমি বিশেষ করে যখন গান গাই, এই যে সাধক মহাজনদের কথা বললাম, সুনামগঞ্জ এমন একটা জেলা যেখানে এই যে দূরবীন স্যার জন্ম, রাধারমণ দত্ত, হাসন রাজা, পণ্ডিত রামকানাই দাস, শাহ আব্দুল করিম, সবাই তো সুনামগঞ্জে। সো স্বাভাবিকভাবেই ওই ধরনের, ওই অঞ্চলের মানুষগুলো এই ধরনের গানগুলো একটু বেশি পছন্দ করে, যে গানগুলোর মধ্যে আসলে দর্শন খুঁজে পাওয়া যায় সেই গানগুলো বেশি পছন্দ করে, সেই জন্য হতেও পারে। শোনাই, এই গানটিও খুবই বিখ্যাত একটি গান, শোনাই। মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির, এমন শিকারী তীর মারিল গো, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটি লইয়া যা, আমার অন্তরায় আমার কলিজায়। প্রেমশেল বিন্ধিল বুকে, প্রেমশেল বিন্ধিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। প্রেমশেল বিন্ধিল বুকে, প্রেমশেল বিন্ধিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায় আমার কলি যায়, আমার প্রথম যৌবন বেলা আমারে পাইয়া অবলা, প্রেম শিখাইয়া গেল ছাইড়া গেল, প্রথম যৌবন বেলা আমারে পাইয়া অবলা, প্রেম শিখাইয়া গেল ছাইড়া গেল, চালাইল যে প্রেম আগু জল দিলে তা বাড়ে দ্বিগুণ, জ্বালাইল যে প্রেমের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, এখন আমি কি করি উপায়, আমার অন্ধকারে আমার
ইট কামলায় ইট বানাইয়া সৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ইট কামলায় ইট বানাইয়া সৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো ভেতরে পুড়িয়া সাদা মাটি হইয়া যায় আঙ্গারা ভেতরে পুড়িয়া সাদা মাটি হইয়া যায় আঙ্গারা দূরবীন সাক এমন দশা আমার বেলায় আমার অন্তা দায় আমার কলি যায় আমার অন্তা দায় আমার কলি যায় প্রেম সেলভিন দিল বুকে প্রেম সেলভিন দিল বুকে মরি হায় হায় অসাধারণ বাজালো সবাই, আমি বলে দিলাম আপনার কথাটা, এরকম আরেকটু বলে দিলে ভালো হয়, মানে পারলাম না আর কি, কথাটা চলেই আসলো, এত চমৎকার, এত চমৎকার বাজালো সেই। তো সাথেই থাকুক আমাদের এই সুন্দর সময়ে, আমরা আরেকটা বিরতি নেব, তারপরে আবারও ফিরে আসছি গানে এবং আড্ডায়, শেষের দিকে রয়েছে যেহেতু আরও একটি বিরতি নিচ্ছে, ছোট্ট একটি বিরতির সাথে থাকুন, প্রিয় দর্শক কোথাও যাবেন না। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে কাল দেখা হচ্ছে। কিন্তু ফিজাপ নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট, সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহন। এ রমমাথা
বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি। সঙ্গীতে সুশিক্ষিত এই শিল্পী 2015 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে শ্রোতা মহলে পরিচিত হয়ে ওঠেন। স্টেজ শো এবং টিভি প্রোগ্রাম করেই সময় কাটে খায়রুলের। এছাড়াও তিনি গীতিকার ও সুরকার। গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে খায়রুল ওয়াসি এর সাথে জুটি বাঁধছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কন ইয়াসমিন। ছোটবেলা থেকেই গানের সাথে সক্ষতা তার, পেয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো পুরস্কার। লোকগান নির্ভর একটি রিয়েলিটি শো এর মাধ্যমে শ্রোতা সম্মুখে আসেন তিনি। অঙ্কন ইয়াসমিন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। সরাসরি কথা বলতে ফোন করুন 0288782114 এবং 0288782115 নম্বরে। ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন ঈদের পঞ্চম দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। হিজাব নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট, সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহর। স্বনামে শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান 2006 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন মেধাবী গায়ক সাব্বির জামান। ধীরে ধীরে সুরকার সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে গায়ক সঙ্গীত পরিচালক দুই ক্ষেত্রেই সুনামের সাথে কাজ করছেন সাব্বির। গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে সাব্বিরের সাথে জুটি বাঁধছেন বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রতিভা তামান্না প্রমী। 2009 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করা প্রমীর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। নিয়মিতভাবে নতুন নতুন গান উপহার দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী। সরাসরি কথা বলতে ফোন করুন 0288782114 এবং 0288782115 নম্বরে। ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন ঈদের ষষ্ঠ দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। হিজাব নিবেদিত গ্লোবাল মিউজিক নাইট, সঙ্গীতের সেরা জুটিদের নিয়ে ভালোবাসার সাত কাহর। গ্লোবাল মিউজিক নাইটের এবারের ঈদ আয়োজনে রাজীবের সাথে জুটি বাঁধছেন খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক দর্শক ও শ্রোতাপ্রিয়তা লাভ করা শিল্পী ঝিলিক। সঙ্গীতে তার হাতে খড়ি মাত্র 3 বছর বয়সে। এরপর 2008 সালে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন এই শিল্পী। সরাসরি কথা বলতে ফোন করুন 0288782114 এবং 0288782115 নম্বরে। ফেসবুকে গানের অনুরোধ জানাতে পারেন গ্লোবাল মিউজিক নাইটের পেজে এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে। চোখ রাখুন ঈদের সপ্তম দিন রাত 10:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। বাংলার লোকসঙ্গীতের সাথে এ সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ফিউশন ফর ডান্স দেখবেন ঈদের সাত দিন রাত 8:30 শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে। এই আয়োজনে গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকুন। রোদুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা।
বিরতির পর আবারও ফিরে এলাম ফিজাব গ্লোবাল মিউজিক নাইটের ভালোবাসার সাত কাহনের বিশেষ আয়োজনে। সাথে রয়েছে রাব্বি এবং দীপা। আমরা শেষ সময়টাতে রয়েছি ঈদের এই বিশেষ আয়োজনে, একটা লম্বা সময় আমরা পার করছি একসঙ্গে এবং শেষের দিকে এসে লাস্ট ব্রেক ছিল এটা, সুতরাং আমরা শেষ করব কিছুক্ষণের মধ্যে। কিন্তু বেশ কিছু গান শুনতে চাই এবারে, আমরা আশা করছিলাম কিছু ডুয়েট শুনে ফেলি, কেমন হয়? আমরাও ভালো হয় কিন্তু যে আমরা কিছু ডুয়েট গান করি। চলো শুরু করি। প্রথমেই আমরা খুবই জনপ্রিয় একটি গান, সুজন সখী চলচ্চিত্রের গান, খান আতাউর রহমানের লেখা সুর করা গান, বিখ্যাত গান সব সখীরে পার করিতে নেব আনায়না। চমৎকার, চলো। সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। ঘাটে পারা পারে তরা তরি নাই, মনের বদল মন দিতে থাকো সখী ঋণী থাকো করি লব না, থাকো সখী ঋণী থাকো করি লব না সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। ঘরে নিবার চাই বামন হইয়া চাঁদের পানে হাত বানাইও না, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বানাইও না। আমি ফুলের বালা ফুলে আমার দিকে নজর দিও না, সখীরে প্রেমের হাটে বেচা কে নাই কুল মান নাই, মনের বদল মন দিতে হয় মনের বদল মাঝে চেনা বড় দায়, আসলে কি সকল করে যেমন খুশি তেমন করে যাচাই করে লও,
যেমন খুশি তেমন করে যাচাই করে লও সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ দরিয়ায় নাও ডোবাবো না, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী তোমার গানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না, আমার দিকে নজর দিও না, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না। ছোটবেলা থেকে প্রিয় গান, মানে ছোটবেলা থেকে এই গানগুলো আমরা শুনে বড় হয়েছি, এবং আমাদের চলচ্চিত্রের গান তো সবসময় ভীষণ সমৃদ্ধ, ভীষণ সত্যি তাই। আর এই গানগুলো তো আসলে চলচ্চিত্রে ব্যবহার হলেও লোক সুরের আদলে তৈরি, তো ভীষণ মানে জনপ্রিয় হয়েছে আর মানুষ গান করেছে এই জন্যই। আমরা তো আসলে আমাদের রক্তে শিরায় শিরায় লোকগান, আমাদের শেকড়ে লোকগান না বলতেই হয়, আমরা মাটির মানুষ, মাটির গান আমাদেরই। তো চলো পরের গানটা শুনে ফেলি আমরা। আমরা আরও একটি ডুয়েট গানই শোনাই, এই গানটিও বেশ জনপ্রিয়। এই গানটির কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর সত্য সাহা, খুব বিখ্যাত গান, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। এই দুজন মানুষের মানে সম্মিলিত প্রয়াসে গানটি বিখ্যাত হতেই হবে। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, শহর আইসা আমার আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে, ঝড় ঝরাইয়া পড়ে রে, ঝড় ঝরাইয়া পড়ে, গুরু নাই রে ঘোড়া নাই রে কি জানে কি দিয়া, বড় বড় গাড়ি গুলি চলে গড়গড়াইয়া রে, চলে গড়গড়াইয়া, আর সেই গাড়িতে চড়তে আমার, সেই গাড়িতে চড়তে আমার ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, মনের আশা ফুরাইছে, রেশমি চুড়ি ঢাকাই শাড়ি কিনা দিমু তোরে, ঘর বানাইয়া থাকমু দুইজন সাততলার উপরে রে, সাততলার উপরে, তুই হইলি রে বড় শাহী আমি হইলাম বিবি, মাঝে মাঝে তুই আমারে সিনেমা দেখাবি রে, সিনেমার কথা শুইনা, সিনেমার কথা শুইনা, ফুটি লাগাছে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, মনের
আশা পুরাইছে। আইরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, আকাশ শহর আইসায় আমার আশা পুরাইছে, আশা পুরাইছে, আকাশ শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে, আশা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। এই গানটা ঢাকাবাসীদের জন্য অনেক প্রিয় একটি গান, এবং যারা নতুন করে ঢাকায় আসে স্বপ্ন নিয়ে, এবং যারা এসেছিল ঢাকা শহরে স্বপ্ন নিয়ে, তাদের প্রত্যেকটি লাইন তাদের জন্য, তাহলে আমাদের জন্য, আমাদের সবার জন্য আসলে গানটি ঢাকা শহর আমাদেরকে মনে করিয়ে দেয় যে শুরুর দিনের কথাগুলো। সে আবার বলছে আমরা কিন্তু ঢাকার মানুষ, ওকে একদম একদম আসলেই তো, সে ঢাকার মানুষ, হ্যাঁ গাজীপুর ঢাকা, ঢাকা না গাজীপুর, হ্যাঁ হ্যাঁ গাজীপুর ঢাকা, সেই তো ঢাকাই তো, হ্যাঁ হ্যাঁ এরকমই বলে সবাই, জন্মের সময় অবশ্য বোধহয় গাজীপুর ঢাকার মধ্যেই ছিল, ও হতে পারে দিও তো একদম হতে পারে। ওকে এখন শ্রদ্ধা শালম সরকার খুব জনপ্রিয় একটা, আমরা আবারও ডুয়েট গাইবো, হ্যাঁ দারুণ জমছে। কি যেন বলছিল দীপা, শালম সরকারের ভীষণ জনপ্রিয় ঘন্টা যেন দিল না দিল, দিল না দিল না, ওকে আমি যারে বাসি ভালো কাজলের সেও কালো, ওরে আমি যারে বাসি ভালো কাজলের সেও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যিনি ঠুর বন্ধু জানা ছিল না, কালো
যার বাসে ভালো কাজলের যে কালো হয় না রে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল সময় এখনো পর্যন্ত সত্যি আমাদের মনে হচ্ছে যে দুটো মানে যে যে দুজন শিল্পীকে আমরা আজকে পেয়েছি দুজনই ফুল এনার্জি নিয়ে আজকে পুরোটা সময় ঈদের আনন্দ তো আছেই, ঈদের আনন্দ তো এনার্জি, ও যে ও রান্না করে ঈদ কাটায় আমি খেয়ে ঈদ কাটাই এনার্জি নিয়ে একদম, তারপরেও থাকে না যে অ্যাট লিস্ট শেষের দিকে এসে সবারই তো একটু ক্লান্ত লাগে কারণ শিল্পীরাও তো মানে গলায় তো কোনো যন্ত্র নেই, এটা একটু গলা তো শেষ পর্যন্ত শিল্পীদের কিন্তু ক্লান্তি থাকলেও যখন সাউন্ড মিউজিশিয়ান খুব শ্রুতি মধুর লাগে শুনতে তখন এনার্জি না অটোমেটিক চলে আসে। যেমন আমার মা ছোটোবেলায় বলতো যখন আমার গান প্র্যাকটিস করতে আমি একদমই খুব ফাঁকিবাজি করতাম, এখনও আমি অনেক ফাঁকিবাজ, যখন ছোটোবেলায় আমি রেওয়াজ করতে আমার ইচ্ছা করতো না একদম, আমাকে আমার মা আমার মনে আছে যে মানে যা পেতো হাতের সামনে সব দিয়ে আমাকে মেরে মেরে আমাকে গান শেখাতো বা আমাকে রেওয়াজে বসাতো,
তো বলছিল যে আমার যদি গান গাইতে ইচ্ছা না করে বা রেওয়াজ করতে ইচ্ছা না করে আমি যেন তানপুরাটা ছেড়ে আওয়াজটা শুনি বা একটু আমি হারমোনিয়ামটা যেন বাজাই। ওই তখন হতো কি আমি অটোমেটিক যখন হারমোনিয়ামটা বাজাচ্ছি বা তানপুরার আওয়াজটা আমি শুনছি অটোমেটিক মনে হচ্ছিল যে একটা গান গাই বা এই স্কেলে কোন গানটা আছে বা এই লয়ে কোন গানটা আছে। এই গুনগুন করে গাইতে গাইতে কিন্তু আমার রেওয়াজটাও হয়ে যেত, প্র্যাকটিসটা হয়ে যেত। বলাই যায় দীপা ভাগ্যবান। শিল্পীরা যখন ইনস্ট্রুমেন্ট আওয়াজটা পায় সো ক্লান্তি হয় না শিল্পীরা। চলো আমরা এবারে একটা একটা করে সলো শুনি নাকি, শেষে না হয় আমরা একটা ডুয়েট দিয়ে শেষ করব। আর তার আগে একটু জানতে চাই যে রাব্বি ভাইয়ার নতুন কোনো কাজ আসছে কিনা, খুব চমকপ্রদ। এইভাবে বলা মুশকিল আসলে কোনটা চমকপ্রদ হয়ে ওঠে, কারণ দর্শক শ্রোতারা যে কখন কোন গানটা পছন্দ করে ফেলে এইটা বর্তমান সময়ে আমি অন্তত বুঝি না, মুশকিল বোঝাটা মুশকিল। তবে কাজ করে যাচ্ছি কিছু কিছু গান, আমার কাছে যেটা মনে হয় যে ভালো কিছু গান। ভালো বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি যে আমি সবসময় যে ধরনের গানগুলো গাই, গানের মাধ্যমে যদি কোনো মেসেজ দেয়া যায়, দর্শনটা যদি গানে থাকে, তো সেই ধরনের গান গাইবার চেষ্টা করছি। হয়তো কারো না কারো ভালো লাগে, সেটা হয়তো অনেক বেশি মানুষের ভালো লাগে না বা নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। বাট চেষ্টা করে যাচ্ছি একদিন হয়তো এই গানগুলোরই জয় হবে। ওকে দীপা চলো। ওকে আমি একটা একটা করে গান, তো আমি আগে গাই, ভাইয়া পরে গাক, তারপর আমরা দুজন একসাথে শেষ করব। এই গানটাও খুব জনপ্রিয়, এক সময় খুব গাইতেন সবাই, অনেকদিন পর আমি গাইছি। আমরা প্রেম করিলাম দুইজনে আর একলা পুইরা হইলাম সাই, তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে না।
আজকে কিন্তু দীপার কালেকশনে বেশ কিছু গান ছিল যেগুলো জনপ্রিয় ছিল, এখন অনেকদিন গাওয়া হয়নি, কিন্তু আজকে গিয়েছে। যাক, আমাদের গ্লোবাল মিউজিক নাইট আমার আশায় আর কি গাইলাম। চলো আরেকটা সলো গান শুনি রাব্বির কাছ থেকে, রাব্বির শেষ সলো। হ্যাঁ, মাইজ ভান্ডার শরীফের একটা গান শোনাই, কবিয়াল রমেশ শীল আল মাইজ ভান্ডারি গানটির কথা এবং সুর ওনার করা, শোনাই। এবং রাব্বির শেষ সলো। আচ্ছা, আমি একটু আমার মিউজিশিয়ান সবাইকে অনেক ধন্যবাদ জানাইতে চাই, কারণ সবাই এই গানটা এত সুন্দর করে আমার সাথে গাইছিলেন এবং সবাই গাইছিলেন, ক্যামেরার পেছনেও যারা ছিলেন তারাও গান গাইছিলেন সাথে সাথে নাচছিলেনও। এটা বলে দিলাম এই জন্য যে দর্শকরা তো দেখছে না, ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকে, সো থ্যাংক ইউ অল। সো সালামি দিয়ে যেও সবাইকে। কি বলে, আমি অলরেডি সালামি পাইছি। এত চমৎকার করে যারা বাজালেন, এনাদের সাথে পরিচয়টা আমার মনে হয় দরকার একটু করার। এবং আমার কিবোর্ডে আজকে নজরুল ভাই, বাবু ভাই বাসিতে, শাওন ভাই গিটারে, আমাদের নেওয়াজ ভাই বেস গিটারে, ইমরান ভাই অক্টোপ্যাডে, আর শান্ত ভাই পারকাশনে। প্রত্যেকবার আপু নিজের নামটা বলে আমাদের নাম বলার আগে। এবার আমি বলি, আমাদের সাথে এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে উপস্থাপনায় ছিলেন মাহা, এবং আমার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন দীপা, আর আমি ক্যামেরা জামান রাব্বি। ওকে, এটা আমার সলো শেষ গান, কারণ আমরা এরপরে হয়তো ডুয়েট গান দিয়ে শেষ করব। সো শোনাই, খুব ভালো একটা সময় কাটলো, গানে গানে আরও কিছুক্ষণ কাটবে। তোহরা নেওয়ালা বাবা বাজানেওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তরানে ওয়ালা বাবা বাসানে তোহরানে ওয়ালা বাবা বাসানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। কান্ডারি নূরি মৌলা বাবা তৌহিদের কান্ডারি নূরি মৌলা, গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা।
চরণ দয়াসে তব পদ সরদম করণ দয়াসে রমের বিহঙ্গি বেশে কাটায় সারা বেলা রমের বিহঙ্গি বেশে কাটায় সারা বেলা গাও সোলা জম বাবা নোরে আলম গাও সোলা জম বাবা নোরে আলম তুমি ইসমে আজম জগৎ তারানে ওয়ালা তুমি ইসমে আজম জগৎ তারানে ওয়ালা তারানে ওয়ালা বাবা বাসানে ওয়ালা জম জগৎ তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা গাও সোলা জম বাবা নোরে আলম গাও সোলা জম বাবা নোরে আলম তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা में आ जो मजाक उतारने वाला हक भंडारी चमत्कार चमत्कार शेष করবার সময় হয়েছে আমাদের তো খুব ভালো একটি সময় কাটিয়েছি সবার সঙ্গে আসলে দীর্ঘ তিনটি ঘন্টা আমরা একসঙ্গে ছিলাম দুজনের কোনো কিছু বলার আছে কিনা নিজেদের দর্শকদের কাছে শুনবো কি বলবো সবসময় যা বলি দর্শক ভালো ভালো গান শুনুন আমাদের গান শুনুন আমাদের পাশেই থাকুন দীপা কিন্তু অনেকবার এসেছে এই প্রোগ্রামে না হ্যাঁ আমি এবার নিয়ে পাঁচবার বাহ পাঁচবার অনেকবার হ্যাঁ আমার মনে হয় না আর কেউ মানে আরো কোনো আর্টিস্ট পাঁচবার এসেছে এটা এটাই আমার মনে হচ্ছিল এবং হাইয়েস্ট বোধহয় দীপারি এতবার আসা এটা অবশ্যই দর্শকদের ভালোবাসার জন্য আমাদের ইমরান ভাইয়ের কাইন্ড অফ নিজের বাড়িঘর হয়ে গেছে গ্লোবাল একদম 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 তো এই ছিল আজকে থ্যাঙ্ক ইউ অল টিম ইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত বেশি স্নেহ করার জন্য চলো দর্শক ভালোবাসে দেখতে চায় সে কারণেই এবং রাবি একইভাবে জানতে চাই একইভাবে আমিও বলতে চাই আসলে দর্শকদেরকে সবসময় আমি একটা কথা বলি যে দর্শক ভালো থাকুন আমি বিশ্বাস করি ভালো থাকলে ভালো অনেক কিছু সম্ভব আর ভালো থাকাটা খুব জরুরি অনেক কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু সব কিছুকে জয় করে ভালো থাকা শিখতে হবে ভালো থাকতে হবে আর ভালো না থাকলে তো ভালো গান শোনার কোনো প্রশ্নই ওঠে না সো আগে ভালো থাকি গ্লোবাল টেলিভিশনকে মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এত চমৎকার একটা ঈদের বিশেষ আয়োজনে আমাকে ডাকবার জন্য আর ঈদে আমার দেশবাসী আমার শ্রোতা যারা তারা আমার পরিবার এই বড় পরিবারের সাথে ঈদটা উদযাপন করার জন্য করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য গ্লোবাল টেলিভিশনের কাছে আবারও কৃতজ্ঞতা সবশেষে যেটা বলতে চাই ভালো থাকি সুস্থ থাকি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দুজনকে আরও একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য শেষ গানটি অবশ্যই আমরা শুনবো দ্বৈত কণ্ঠে ডুয়েট গান এবং মিউজিশিয়ানস ভাইরা যারা ছিলেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ক্যামেরার পেছনে যারা ছিলেন প্যানেলে যারা ছিলেন আজকের মতো আমার বিদায় নেওয়ার সময় হয়েছে গ্লোবাল টেলিভিশনের গ্লোবাল মিউজিক নাইটের যে বিশেষ আয়োজন সেখান থেকে আগামী দিনের বিশেষ আয়োজন দেখতে কিন্তু একদম ভুলবেন না একই সময়ে আমরা চলে আসবো এবং সেই সঙ্গে গ্লোবাল টেলিভিশনের পর্দায় কিন্তু দিনব্যাপী চলছে বিশেষ আয়োজন ঈদের বিশেষ আয়োজন সেগুলো দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না আমরা আপনাদের অপেক্ষায় থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি মাহা এখান থেকে ভালো থাকুন সুন্দর থাকুন থাকুন গ্লোবালের সাথে চলো শেষ গান শেষ গানটি গাইতে গাইতে আমরা বিদায় নেই জনপ্রিয় গান রতন কাহারের লেখা সুর করা ঝুমুর অঙ্গের একটি গান বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল শোনাই আমি আগেও গিয়েছিলাম অনেকবার আমাদের দর্শকদের এই গানটা খুব জনপ্রিয়তা পেয়েছিল এই গানটা আমি একা গিয়েছিলাম আজকে প্রথম ডুয়েট গাইছি
বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল লাল ধুলোর সরানে ওরে সরানে লাল ধুলোর সরানে ওরে সরানে আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল